বলবৎ হল গো সুরক্ষা আইন, আইন ভঙ্গ করিলে হব শাস্তি। 22 নভেম্বরের গো সুরক্ষা আইন কার্যকরী হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিলে সরকারে। এতিয়ারেপর নির্দিষ্ট এলাকার বাইরে গোমাংস বিক্রি আর ব্যবসায় করব নয়। মাজেরে নিষিদ্ধ হল গরু সরবরাহ, কেবল কৃষি কার্যত ব্যবহারের বাবহে গরু ক্রয় বিক্রয় করব পাৰিব। গো সুরক্ষা আইন ভঙ্গকারীক বিহা হব 3 বছরের 8 বছর কারাদণ্ড। আইন উলঙ্ঘাকারীয়ে ভরিব লাগিব 3 লাখের 5 লাখ টাকা পর্যন্ত জরিমানা। হিন্দু জৈন শিখ বসতি প্রধান অঞ্চলত ভক্ষণ করব নয় গোমাংস। অসম গো সুরক্ষা আইন 2021 যা 22 নভেম্বরের করা হয়েছে বলবৎ। রাজ্য সরকারের গৃহ আর রাজনৈতিক বিভাগের প্রধান সচিব নীরজ বর্মায় স্বাক্ষরিত জাননী যোগে জানাইছে এই কথা। বিভিন্ন দল সংগঠনে এই আইনের বিরোধিতা করেছিল, কিন্তু অবশেষত বলবৎ হল গো সুরক্ষা আইন। এই আইন ভঙ্গ করিলে এতিয়া রাজ্য সরকারে দিব আইনি শাস্তি। এতিয়ারেপর মন্দির নামঘরের 5 কিলোমিটার ব্যাসার্ধর ভিতর সম্পূর্ণভাবে বন্ধ গো হত্যা। কেবল খেতির বাবহে করব গোধন কিনা বেচা। এই আইন ভঙ্গ করিলে 3-8 বছর পর্যন্ত কারাদণ্ডর সম্মুখীন হব পারে। জরিমানা ভরব 3-5 লাখ টাকা। মাজেরে গরু সরবরাহ করব নয়। এই গো সুরক্ষা আইন ভঙ্গ করিলে হব শাস্তি। এতিয়ারেপর মন্দির নামঘরের 5 কিলোমিটার ব্যাসার্ধর ভিতর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়িল গো হত্যা। এই গো সুরক্ষা আইন ভঙ্গ করিলে রাজ্য সরকারে বিহিব শাস্তি। রাজ্যের প্রতিখন জেলাত রাজ্য সরকারে নিয়োগ করিব বিশেষ বিষয়া। নিয়োগ করা বিষয়ার অনুমতি সাপেক্ষে বিক্রি করিব পারিব গো মাংস। কোনো লোকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে গো মাংস বিক্রি করিব নয়। আগস্ট মাহত বিধানসভাত গৃহীত হয়েছিল গো সুরক্ষা বিধেয়ক আর 22 নভেম্বরের এই আইন কার্যকরী হয়েছে বলে ঘোষণা করিলে সরকারে। বাইশ নভেম্বরের গো সুরক্ষা আইন কার্যকরী হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করিলে সরকারে। এতিয়ারেপর নির্দিষ্ট এলাকার বাইরে গোমাংস বিক্রি আর ব্যবসায় করব নয়। মাজেরে নিষিদ্ধ হল গরু সরবরাহ, কেবল কৃষি কার্যত ব্যবহারের বাবহে গরু ক্রয় বিক্রয় করব পাৰিব। গো সুরক্ষা আইন ভঙ্গকারীক বিহা হব 3-8 বছর কারাদণ্ড। আইন উলঙ্ঘাকারীয়ে ভরব 3-5 লাখ টাকা পর্যন্ত জরিমানা। হিন্দু জৈন শিখ বসতি প্রধান অঞ্চলত ভক্ষণ করব নয় গোমাংস। অসম গো সুরক্ষা আইন 2021 যা 22 নভেম্বরের করা হয়েছে বলবৎ। রাজ্য সরকারের গৃহ আর রাজনৈতিক বিভাগের প্রধান সচিব নীরজ বর্মায় স্বাক্ষরিত জাননী যোগে জানাইছে এই কথা। বিভিন্ন দল সংগঠনে এই আইনের বিরোধিতা করেছিল, কিন্তু অবশেষত বলবৎ হল গো সুরক্ষা আইন। এই আইন ভঙ্গ করিলে এতিয়া রাজ্য সরকারে দিব আইনি শাস্তি। এতিয়ারেপর মন্দির নামঘরের 5 কিলোমিটার ব্যাসার্ধর ভিতর সম্পূর্ণভাবে বন্ধ গো হত্যা। কেবল খেতির বাবহে করব গোধন কিনা বেচা। এই আইন ভঙ্গ করিলে 3-8 বছর পর্যন্ত কারাদণ্ডর সম্মুখীন হব পারে। জরিমানা ভরব 3-5 লাখ টাকা। মাজেরে গরু সরবরাহ করব নয়। এই গো সুরক্ষা আইন ভঙ্গ করিলে হব শাস্তি। এতিয়ারেপর মন্দির নামঘরের 5 কিলোমিটার ব্যাসার্ধর ভিতর সম্পূর্ণভাবে বন্ধ হয়ে পড়িল গো হত্যা। এই গো সুরক্ষা আইন ভঙ্গ করিলে রাজ্য সরকারে বিহিব শাস্তি। রাজ্যের প্রতিখন জেলাত রাজ্য সরকারে নিয়োগ করিব বিশেষ বিষয়া। নিয়োগ করা বিষয়ার অনুমতি সাপেক্ষে বিক্রি করিব পারিব গো মাংস। কোনো লোকে প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে গো মাংস বিক্রি করিব নয়। আগস্ট মাহত বিধানসভাত গৃহীত হয়েছিল গো সুরক্ষা বিধেয়ক আর 22 নভেম্বরের এই আইন কার্যকরী হয়েছে বলে ঘোষণা করিলে সরকারে। নিউজ এক্স রিপোর্ট, এনি টাইম 24।